Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে। যারা খুব কম দামে বাচ্চা সহ দেশি গাভী কিনতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ আপনাদের বাচ্চা সহ কিছু সুন্দর সুন্দর গাভীর দাম সম্পর্কে জানা। আমার ভাই, এটা কি জাতের গাভী? হ্যাঁ, কি জাতের গাভী? এটা দেশি। দেশি না? বাচ্চা? বাচ্চাও দেশি। বাচ্চা কি বকনা নাই? সার বকনা। বকনা বাচ্চা না? বাচ্চার বয়স কত হলো ভাই? বয়স আড়াই মাস হলো মনে হয়। আড়াই মাস? আর গাভীর বয়স কত? গাভীর বয়স পুরে হয়েছে। পুরে গেছে? কত দাম চাইছেন? এটা দাম চাই পাঁচ পাঁচ পঞ্চান্ন হাজার চাইছেন। ফের ভরে হয়েছে এক মাসে আলো ভরা। আবার ভরানো হয়েছে এক মাস? এটাতে দুধ দেয় কতটুকু করে? এখন হয় দু কেজি, সোয়া দু কেজি করে হয়। আর যখন প্রথম প্রথম হবে তখন আপনার তিন কেজি, আড়াই কেজি, তিন কেজি, আড়াই তিন কেজি হয়। মানে যতদিন না ভরবে ততদিন আড়াই তিন কেজি করে হবে। আর যতদিন না ভরবে ততদিন আড়াই তিন কেজি করে হবে। ভরে যায় মানে ভয়ে এক দেড় মাস পরে ভরে যায়। হুম হুম। এমনি ইয়েরা কত দাম বলছে? তারা পাইকারি রে দাদা ব্যবসা করে পঁয়তাল্লিশ, ছিচল্লিশ, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ। কাঁচা গাভীর বয়স কত হলো? জোয়ান হলো। জোয়ান হলো? আর বাচ্চা? বাচ্চার বয়স কত? দুই মাস পার হলো। দাম চাইছেন কত? এটার দাম পঁয়ষট্টি হাজার। পঁয়ষট্টি হাজার চাইছেন? এটা এখন দুধ দেয় কতটুকু চাচা? দুই কেজি। দুই কেজি দেয় না? ভাই গাভীর বয়স কত ভাই? হ্যাঁ, গাভীর বয়স কত? খালি পুরা পুরা না? কত দাম চাইছেন? এটার দাম চাই ছত্রিশ হাজার। ছত্রিশ হাজার চাইছেন? আর ইয়ে নাকি বকনা বাচ্চাটা? বকনা বাচ্চা। ছাব্বিশ হাজার। ইয়ার বাচ্চাটা কি? বেটা বাচ্চা? দুধ দেয় নাকি এখনো? আমার গরু লাগে ভাই, ছাড়। ছাব্বিশ হাজার। তাহলে এটা সাড়ে বিয়াল্লিশ। বাচ্চারা কি সার নাকি? বাচ্চা সার? বাচ্চা বকনা বাচ্চা? গাভীর বয়স কত ভাই? গাভীর দুই দাঁত। ফ্যাটের বাচ্চা নাই? কোনটা? ওই লালটা? এটা বয়স কত হলো ভাই? চারটা। চার দাঁত হলো? কত দাম চাইলেন বাচ্চা সহ? বাষট্টি। বাষট্টি হাজার চাইছেন? এমনি কত দাম বলছে পাইকাররা? দাম একান্ন বাহান্ন। একান্ন বাহান্ন বলছে না? বাচ্চাটা কি সার বাচ্চা? বকনা বাচ্চা? বাচ্চাটা খুব সুন্দর।
চোখে লাগার মতো হচ্ছে। এটা এখন দুধ কতটুকু দেয়? আড়াই কেজি। আড়াই কেজি দেয় না? 53,000। এটা কি বাচ্চা সার বাচ্চা নাকি? বাচ্চাটা কি সার বাচ্চা না? আর গাভীর বয়স কত হলো ভাই? দুই দাঁত। দুধ দেয় কতটুকু এখন? দুধ দেড় কেজি দেয় না? 53,000 টাকা বাচ্চা সহ সার বাচ্চা। আলু পড়তা না হয়? ৬১,০০০ এলো বাচ্চাটা কি সার? সার বাচ্চা না? আর গাভীর বয়স কত এলো ভাই? গাভীর বয়স কত? আর বয়স তা বলে খুললো না? দুধ দেয় এখনো? ৬৩,০০০ টাকা কোনো খুঁত থাকে লেডি আসো। হ্যাঁ, কত দাম যাচ্ছেন দুটা? দাম ৩৪,০০০ দিলেন তো। বাচ্চারা কি সার নাই? বেটা বাসুন না? ৩৪,০০০ টাকা দাম এই দুটা। ওরা ভাই গাভীর দাম চলেন কত ভাই? দাম ৬০,০০০। ৬০ চাইছেন? সার বাচ্চা না বকনো বাচ্চা? বেটা বাচ্চা। বেটা বাচ্চা। আর গাভীর বয়স কত ভাই? গাভীর বয়স? গাভীর বয়স কত ধরবো যে দাদা? তিনটা। রাজশাহীতে দুধ দেয় কতটুকু? ২.৫ কেজি করে হয়। বড় ভাই গাভীর দাম চেয়েছেন কত? গাভীর দাম চেয়েছেন কত? যে ৬০,০০০ চেয়েছেন? বাচ্চাটা কি? বেটা বাচ্চা? থাক থাক থাক, আমি এমনি দেখছি, দাম জানছি এমনি, দেখবো না আমি, দেখছি সমস্যা নেই। দুধ দেখো না। হ্যাঁ, কতটুকু দেয়? ২.৫ কেজি। আপনাদের যে গরুগুলো দেখালাম বা যে গাভীগুলো দেখলেন, এই গাভীগুলো বেশিরভাগই ৪৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন। আর গাভীদের দেখবেন এবং গাভীর বাচ্চাটা দেখবেন, দেখে অবশ্যই দামাদামি করে নেবেন। আর এই বাজার সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এই বাজার সম্পর্কে নতুন কিছু বলার নাই আমার। এই বাজারে এই ধরনের গাভী ব্যাপক পরিমাণে পাবেন।
কোনো সমস্যা নেই, আপনারা এই বাজার থেকে গরু ক্রয় করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।